পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন, বিশ্বের কোন যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা, ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন। এখন এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মত বিরোধে যাবো না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না, ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না, এটা খেয়াল রাখতে হবে। যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন, তারাই এগুলো প্রেডিকশন করছেন যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? ওই পশ্চিমারাই করছে, যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে 1914 থেকে 18 সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে, ওই পশ্চিমারাই করছে। যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকরা টুকরা করে বিভক্ত করে দিয়েছে, ওরাই করছে। যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্রমন্ত্রের বেড়াজলে ফেলেছে, পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে, ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে, এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমোডগুলো পর্যন্ত সব ইংলিশ। আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে, তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে। এটা বিশ্বের একটা বড় ইস্যু। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়, মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ, আমাদের আমরা ইফেক্টেড হব না, বিষয়টা এমন নয়। বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে, কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 সমান সমান 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 সমান সমান 125 টাকা, এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন। আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন, এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিন্ত না। বিশ্বের পরিবর্তনের জন্যে একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে,
তখন হয়নি আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে, সেটা কে আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আসি। সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছি? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিসসালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিসসালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না, যদি সে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল করিম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে, আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মতো যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরও ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল কেন হয়ে গেছে, মূল কারণটা কি? দুইটা কারণ বল, কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন, আমি স্টাডি করেছি। কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? এক নম্বর দুর্নীতি, এক নম্বর কি? দুর্নীতি। দুই নম্বর হচ্ছে রিবা বা সুদ, ব্যাস যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরও একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না, হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্বের শৃঙ্খলে থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30-40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা। আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না, আল্লাহ পাকের ফয়সালা দেখুন। এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে দুই দিনের, কয় দিনের? গতকালকের রিপোর্ট। ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়, যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। দুই দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 সমান সমান 80 বা 100 টাকা হয়, অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপে পাকিস্তানি রূপ, এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে, এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে, আল্লাহ না করুক
আমরা তো কারোর জন্য বদদোয়া করব না, আল্লাহ না করুক দেখা যাবে হয়তো এক মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে, এমন হতে পারে। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা, মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা এক নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন আপনারা, আপনারা জানবেন এখন আমরা কত নম্বর? 13 নম্বর। কত নম্বর? 13 নম্বর। কিছুটা তো উন্নতি হয়েছে। এক নম্বর কে জানেন দুর্নীতিতে? কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? এক নম্বরে কেন? দক্ষিণ সুদান এক নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা জানেন? ডেনমার্ক। হ্যাঁ, গুড, কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরও একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে নাই। তাহলে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, বলে নাউজুবিল্লাহ। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই, ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক, বিয়ের কোনো প্রয়োজন নাই। তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লুতকে যে শাস্তি দেয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি, বলেন নাউজুবিল্লাহ। কওমে লুতের নাম তো শুনেছেন, লুত আলী ইসলামের কম। এই কমটাকে যখন আল্লাপাক ধ্বংস করেন, তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছেন, উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। বর্ষণ করার পরে আল্লাপাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এভাবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমকে এর আগে ধ্বংস করেন নাই। তাহলে কোন কমকে আল্লাপাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন? কওমে লুত। তো এই কওমে লুতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে নাই? করেছে না? করে নাই। এজন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে যে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার, তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে। এবং কোরআন বলছে যারা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে, তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একজন একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাপাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, মুসলিমদের দিকে তাকান।
মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে, মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে, মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে, মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ, মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসির পড়া, অনুবাদ পড়া, মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে, এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার, কোনটা এবার বলেন? একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নেবে, আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি, এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কি না? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন, আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে, জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নার বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন, এখন আমার কি করা উচিত? কে বেশি, কে বড় অপরাধ করেছে, কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পদভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পদভ্রষ্ট হয়েছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো, বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানও সম্পৃক্ত, এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত, খেদের আলিহিসালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত, পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কিন্তু নিয়াত করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? এখানে কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না, এমন কেউ আছেন? লজ্জার কিছু নাই, আছেন কি কেউ? থাকতে পারেন। আবার এমন কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করেন কিন্তু আপনার সন্দেহ হয় যে আমি কতটুকু শুদ্ধ পড়ছি, কতটুকু ভুল, এমন কি কেউ আছেন? আছেন। আবার এমনও কি কেউ আছেন যে কোরআন কখনোই আলিফ বা তাসা পড়ে দেখেন নাই, কেউ আছেন? আছেন কি? হয়তো বা আছেন। আর একটা কথা বলি, এমন কি কেউ আছেন যে কোরআন পড়তে জানেন, মুখস্থও করেছেন মাশাআল্লাহ কিছু দূর, কিন্তু কোরআনের অর্থ বোঝেন না, এমন কেউ আছেন? আচ্ছা, তাদের জন্য আমি জাস্ট একটা সুসংবাদ দেব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি সব কিছু ঠিকঠাক রাখেন, রমজানের 30টা দিন অনলাইনে আমি 1 থেকে 2 ঘন্টা করে ক্লাস নেব ইনশাআল্লাহ। এবং এই 2 ঘন্টায় দুটো জিনিস শেখানো হবে, এক, যারা পবিত্র কোরআন একদমই তেলাওয়াত করতে পারে না, উইদিন 1 মান্থ তারা কোরআন তেলাওয়াত করা শিখবে ইনশাআল্লাহ, আমি শেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে, শিখবেন ইনশাআল্লাহ?
একটা কোর্স, সেকেন্ডটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন কিন্তু কোরআনের অর্থটা বোঝেন না। ইনশাআল্লাহ এক মাসে তো খুব বেশি কিছু শেখানো যাবে না, কিন্তু এক মাসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে এমন একটা কোর্স করাবো ইনশাআল্লাহ 30 দিন, কমপক্ষে কোরআনের 40% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবেন যে এক মাসে কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমি আপনাকে পথ দেখিয়ে দেই এবং আপনি এই জ্ঞানটা অর্জন করে বাকি সারাটা বছর চর্চা করতে থাকেন এবং স্থানীয় ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ততা রাখেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। ট্রাই করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, এই দ্বিতীয় যে কথাটা বললাম এর সাথে আপনি নামাজে কি পড়ছেন, নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থও শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো পড়ছেন সকাল সন্ধ্যায় এগুলোর অর্থ শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন, কোরআন থেকে গ্রামার। যেমন একটা এক্সাম্পল দেই আপনাকে, একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই। সুরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সুরা ফাতিহার মধ্যে মোটামুটিভাবে দেখা যায় 15-20টা কিন্তু শব্দ আছে, ঠিক আছে? এই 15-20টা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় 7,800 বার রিপিট করা হয়েছে। কতবার? 7,800 বার। এটা আপনিও সার্চ করে দেখতে পারেন, এটা আপনিও সার্চ করে দেখতে পারেন। এখন অনেক মেথড চলে আসছে। 7,800 বার কোরআনের এই শব্দগুলো, সুরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে 7,800 বার। তার মানে সুরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে 7,800টা শব্দের অর্থ জানে। কথা বুঝতে পারছেন? এভাবে কোরআনে বাছাইকৃত এমন 125টা শব্দ আছে। কয়টা? মাত্র 125টা এমন শব্দ আছে যেগুলোর অর্থ ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আরও অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র, এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের এই 125টা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে 40,000 বার। কতবার? 40,000 বার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু এটা এখন রিসার্চ, এখন নতুন নতুন অনেক মেথড চলে আসে। 40,000 বার, 40,000 বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে। এখন কোরআনে মোট শব্দ কত? মোট শব্দ হচ্ছে 78,000। কত হাজার? 78,000 বা 77,800টা, এক্স্যাক্টলি হচ্ছে 77,800টা, অ্যাপ্রক্সিমেটলি বললে 78,000, 78,000 শব্দ। এগুলোকে আবার আপনি তিন ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একগুলো হবে নাউন্স, যেগুলো আমরা নাউন বলি, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেটা আমরা বিশেষ্য পদ বলি, যেমন আল্লাহ একটা নাউন, ইব্রাহিম একটা নাউন, ইসম, রাইট? ইসম আরবিতে আমরা বলি কি? ইসম। জিব্রিল, মিকাল, ইসমাইল, ইসহাক, ঠিক আছে, মুহাম্মদ, এগুলো সব নাউন্স। এরকম একগুলো শব্দ পাবেন। এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ? এগুলো তো আপনি সহজেই অর্থকালী মুখস্থ করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া, যেটা আমরা বলি ভার্বস, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেটাকে আমরা বাংলাতে তিন ভাগে ভাগ করি, প্রেজেন্ট, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, আবার ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে ভাগ করি। কিন্তু আরবিতে মাত্র দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ফেল মাজি, মানে অতীতকালীন ক্রিয়া, আরেকটা হচ্ছে ফেলে মদারে, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটার ট্রান্সফরমেশন মানে একটা সাথে প্রচুর শব্দ তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন। এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন, কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে। এই যে না আবুদু, নাস্তাইন, এই যে আমরা পড়ছি, পড়ছি না, লা আবুদু, মা তা আবুদুন, এগুলো সবই ফেল। আরেকটা ক্যাটাগরিজ আছে, এর নাম হরফ, মানে অব্যয়। আমরা বলি না প্রিপোজিশন, প্রোনাউন্স বলি না, প্রোনাউন্স, প্রিপোজিশন, কনজেনশন, এগুলো বলি না, যেটা আমরা বলি অব্যয় পদ, যেটাকে আমরা আরবিতে হরফ বলি। অর্থাৎ ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে, এ সংযোজন বিয়োজন করে, এগুলোকে হরফ বলে। এগুলো কোরআনে অনেকগুলো। আমি আপনাকে চারটা হরফ বলতেছি। একটা হচ্ছে মিন, একটা কি মিন, আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই মিন, মিন মানে হতে বা থেকে, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান হতে, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। এই যে মিন মানে কি? হতে।
ঠিক আছে, এমিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় 3-4 হাজার বার, 3-4 হাজার বার এরকমই আমরা পড়ি না যে আন ফি আলা ইলা হাত্তা লা লি, এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পান না কোরআন পড়তে গিয়ে, এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন? 6-7 হাজার বার, 6-7 হাজার বার। মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে, কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয়। এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন, পরে গিয়ে তাফসিরে, তাফসির আগে যাবেন, অনুবাদের সহযোগিতা নেবেন। এক মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি, কিন্তু আপনাকে আমি একটা তারণা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ কোরআন সহজে শেখা যায়, পসিবল। এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে 1-2 বছর লাগবে ইনশাল্লাহ, 1-2 বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে। এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নামাজে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, নিজেই বুঝতে পারবেন নামাজে কি পড়ছেন। এই জিনিসগুলোর অভাব আছে বলেই, এগুলোর ঘাটতি আছে বলেই আমরা ইবাদত করি কিন্তু ইবাদতের স্বাদ পাই না। ইবাদত করি ঠিকই, ইবাদতটা মজা পাই না, ফিল করতে পারি না, এবং নামাজ পড়ি মনোযোগ থাকছে না, নামাজে দাঁড়াই কি পড়ছি বুঝতে পারছি না। তাই আমার মনোযোগ কি, মনোযোগটা কেমন? তারাবির নামাজে দাঁড়ালাম, তারাবি তো আমরা মাশাআল্লাহ কোনো কোনো মসজিদে, সব জায়গায় না, কোনো কোনো জায়গায় 3G 4G পড়া হয়। হ্যাঁ আচ্ছা, তবে এটা একটু স্লো পড়া উচিত, এখানে ধৈর্য আমাদেরও কম, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে তখন আমরা আবার বলি এত সময় নেই হাতে, তাড়াতাড়ি শেষ করেন, বলি না? কোনো কোনো জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে, এমন করে না? অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা, সমাজের কি, সমাজের নেতা। তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরাই কিন্তু দোষী, আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করেন, হাতে সময় কম, মার্কেটে যাওয়া লাগবে, ওয়াইফ অপেক্ষা করতেছে, ঈদের শপিং করতে হবে, তাই না? আচ্ছা রমজান নিয়ে আমি একটু পরে একটু কথা বলবো, কিছু কথা আছে রমজান নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ ইনশা। আমি আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন নাই, রমজান নিয়ে কিছু কথা আছে। আগে এই জায়গায় বলি যে তারাবিতে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু তারাবির নামাজটার শেষে আপনি যে আবদুল্লাহ আব্দুর রহমান এদেরকে ডাকেন, যেটাকে জিজ্ঞাসা করেন যে ভাই আবদুল্লাহ আপনি তারাবির নামাজ পড়লেন কত রাকাত পড়ছেন, যে 20 রাকাতই পড়ছি মাশাআল্লাহ, ওকে ফাইন। আচ্ছা রাকাত সংখ্যা ঝগড়া নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে, এটা আমার সাবজেক্ট না, আমি এগুলো নিয়ে কথা বলি না, এটা মুফতি সাহেবরা বুঝবেন, ইমাম সাহেব মুস্তাহিদ যারা তারা বুঝবেন। তো কি পড়লেন ভাই? হ্যাঁ তারাবির নামাজ পড়লাম, কত রাকাত? হ্যাঁ পুরা 20 রাকাত পড়ছি। তো তেলাওয়াত কেমন ছিল, নামাজে কেমন মনোযোগ ছিল? নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই, কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল এটা বুঝতে পারছি। আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত, হ্যাঁ খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে, লেহানটা খুব সুন্দর ছিল, খুবই মাধুর্য মণ্ডিত ছিল, এটা কানে খুব ভালো লাগছিল, এটা শুনেছে। তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক, আপনি কি হেদায়েত পেয়েছেন? কারণ আমি তো কোরআন অর্থ জানি না, তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরও বাড়তো না, নামাজে চোখ দিয়ে পানি পড়তো না? একটু মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখবেন তারাবির সময়, এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরে কেঁদে ওঠেন না, কেন করেন? কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন, অটোমেটিক্যালি আপনি নামাজটাকে কোরআনকে ফিল করতে পারেন। তাহলে আমরা যে 30 বছর নামাজ পড়লাম, একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো না। আমরা যে 40 বছর নামাজ পড়লাম, খালি উঠলাম বসলাম উঠলাম বসলাম, একটা দিনও তো সেজদায়ে আল্লাহকে পেলাম না, ফিল হলো না যে হ্যাঁ আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহকে পেয়েছি। তো এগুলোর কারণ হচ্ছে, যে জায়গা থেকে এখানে আসলাম, এগুলোর অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলোর অর্থটা না বোঝা। তো অর্থটা বোঝার প্রয়োজন নাই। তো রমজান মাসে নিয়াত করেন, যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উইদিন এ উইক, 1 সপ্তাহের মধ্যেই একটা পোস্ট চলে যাবে ইনশাআল্লাহ অনলাইনে। এবং যারা আগ্রহী থাকবেন তারা এখানে আমার সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে অফিসিয়াল, যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি 1 মাসের মধ্যে
বাংলাদেশের 1 কোটি মানুষকে কোরআন শেখানো সম্ভব? সম্ভব না? সম্ভব। আর আমার স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ পাক আমাকে বাস্তবায়ন করার তৌফিক দেখ দোয়া করি, বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা যারা থাকবেন, হোক জেনারেল লাইনে পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশের 16 কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাআল্লাহ। এটা সম্ভব না? 16 কোটি মানুষের ভোটার আইডি কার্ড আছে? নাই? নাই আছে কি নাই? আদমশুমারি করা যায়? সমস্ত মানুষের হিসাব রাখা যায়? সমস্ত মানুষের এনআইডি কার্ড করা যায়? সমস্ত মানুষকে একটা নিয়মের আওতায় আনা যায়? সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়? যায় না? সমস্ত মানুষকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়? সমস্ত মানুষকে কি মাস্কও পড়ানো যায়? যায়? সমস্ত মানুষকে কোরআনও শেখানো যাবে ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলায়, যেটা আমাদের বিভাগীয় জেলা বলে, এই জেলাগুলোতে একটা করে এমন প্রতিষ্ঠান থাকতে হবে যেই প্রতিষ্ঠানে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত, একদম এই পুরো সিলেবাসের মধ্যে জেনারেল, চলমান জেনারেল সিলেবাসের সাথে ইসলামিক নীতি নৈতিকতা এবং কোরআন সুন্নাহর জ্ঞানকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ। পড়া যাবে? প্রত্যেকটা জেলায় একটা করে এমন যদি মার্কাজ থাকে, দেখবেন সমাজের হালত চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই এখন উল্টাপাল্টা মতবাদগুলি পড়াশোনা করব? আমাদের সন্তানদেরকে কি আপনি আস্তিক বানাতে চান না নাস্তিক বানাতে চান? আমাদের সন্তানদেরকে কি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, আল্লাহ থেকে দূরে সরাতে চান? তার উদ্যোগ গ্রহণ করতে হবে। একমুখী শিক্ষা এই যুগে যথেষ্ট নয়। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, করেন, কিন্তু এই জেনারেল লাইনের জ্ঞানটাই এই যুগে যথেষ্ট নয় চলার জন্য। আপনাকে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। আবার একই সাথে আপনি শুধুমাত্র ইসলামিক জ্ঞান নিয়ে পড়ে আছেন, জেনারেল উপকারী জ্ঞানগুলো নিচ্ছেন না, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন না। ওদেরকে চ্যালেঞ্জ করতে হলে এই জ্ঞানগুলোকে সমন্বয় করে আপনাকে সিলেবাস লঞ্চ করতে হবে। এটার জন্য খুব বেশি খাটনির প্রয়োজন নাই, খুব যে চেঞ্জ করতে হবে সব কিছু এমন না, জাস্ট এই দুটোকে একটু সমন্বয় করতে হবে। এই সমন্বয় করার জ্ঞান কিন্তু শুধু আমার আছে, আপনাদের নাই এমন নয়, এই জ্ঞান অনেকেরই আছে। শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা অনেকেই এটা করতে ক্যাপেবল, তারা পারবেন। একটু যদি চেষ্টা করেন পারবেন। এই চেষ্টাটা এখন একটা বড় চ্যালেঞ্জ জ্ঞানের ক্ষেত্রে, এই বিপ্লবটা ঘটনা এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের ফিউচারের জন্য। যদি এখন আমরা এই জিনিসগুলো করতে ব্যর্থ হই, আগামী 20-30 বছর পর দেখবেন আল্লাহ না করুক এমন প্রজন্ম চলে আসবে যে বলবে যে আল্লাহ কি আমি তো চিনি না, নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আর শুধু আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত আমরাই কি ইসলাম নিয়ে চলবো, না এই জেনারেল ভাইরাও চলবে? জেনারেল লাইনের ভাইরা, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রশাসন, এরা কি সংখ্যায় কম না সংখ্যায় বেশি? তাদের মধ্যে ইসলাম ঢোকাতে হবে না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। রমজানে কোরআন শিক্ষা চলবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেক জেলায় জেলায় একটা করে আদর্শ দিনই প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এবং বড় বড় জেলাগুলোতে চেষ্টা করা হবে জেনারেল ভাইদের জন্য মাদ্রাসা গড়ে তোলা। এটা মাদ্রাসা ফর জেনারেল স্টুডেন্টস, এখানে জেনারেল ভাইরা পড়াশোনা করবে ইসলামিক পড়াশোনা, কারণ তাদের মধ্যে জেনারেল পড়াশোনা আগে থেকেই আছে। এখন পার্ট টাইম তারা এভাবে শিখে 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 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ। তখন এদেরকে দিয়ে আপনি দেশের বড় জনশক্তি তৈরি করতে পারবেন। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শোনেন না? আজকে থেকে 40 বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন? 69%। কত পার্সেন্ট? প্রায় 69 থেকে 70% মানুষ দারিদ্রসীমার নিচে ছিল। আজকে এই 2022 সালে ওদের দারিদ্রের হার কত জানেন? 1%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় 80 কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই, ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন, কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে, পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলেছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি,
পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে। ইমাম বুখারির কথা জানেন না? ইমাম বুখারির নাম শুনেছেন না? ইমাম বুখারির ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন, এমন কি কেউ আছে আমার ক্লাসে, কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জয়ীফগুলো যাচাই বাছাই করে আলাদা করতে পারে, এমন কি কেউ আছে? এই একটা কথা ইমাম বুখারি রাহিমাহুল্লাহর কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ, আমি নবীর সব সহি হাদিসগুলোকে আলাদা করে দেব। দেখেন পরে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন, এই কিতাবটা কি কিয়ামত পর্যন্ত অমর হয়ে আসে না? অতএব আমাকে করতে হবে জরুরি না, যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায়, পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আরেকটা খবর দেই, সেটা হলো এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে, আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা, ঠিক আছে? একটা কথা বলি তারপর সামনে যায়। এক সাহাবি এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায়, কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন, পুরো অর্ধ বিশ্বের শাসক তিনি, এতটুকু রাষ্ট্রের না, অর্ধ বিশ্বের শাসক। তো ওই সাহাবি এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন, 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, কি সমস্যা, কি জন্য আসছো, কি প্রয়োজন, কি হাজত? তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো, এই জন্য আমার অভিযোগের দরকার নেই। বুঝতে পারেননি মনে? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি, তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার দাবার তৈরি করে, কাপড় চোপড় ধোয়, সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাক ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হয়। এটা কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যায়, একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়, সে আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থায় আছে। তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক। তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার, সে কারণে একটু বলতে হচ্ছে, রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআল্লাহ তাআলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ, মেয়েদের মাদ্রাসা, সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তাআলা, একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত। এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ইসলামিক ডিপ্লোমা কোর্স। যেমন 6 থেকে 1 বছরের মধ্যে তারা 5টা থেকে 6টা সাবজেক্ট পড়বে, যেমন আকিদা, যেমন হাদিস, কুরআন তেলাওয়াত, রাসুলের জীবনী, ইসলামের ইতিহাস এবং ফিকহের মাসালাগুলো। এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে, অনলাইন অফলাইন বোথ দুটোতেই তারা ক্লাস করতে পারবে। এভাবে 6 মাস 1 বছরের কিছু কোর্স তারা চালু করেছে, এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে আর কি। আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন করে ইনশাআল্লাহ তাআলা, তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি, আমি বলতে পেরে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দান করুন। এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি, আপনাদের মাদ্রাসার উদ্যোগে ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক, পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করে, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করে, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন, মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে নট নেসেসারি, কিছু ইনোভেটিভ চিন্তা করেন, আমাদের পড়াশোনার চিন্তা করেন। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবেন? আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকিদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কমসে কম শিখবে, ফিকহের কিছু জ্ঞান শিখবে, রাসুলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে।
এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না, হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেন এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, বিশ্ব পরিস্থিতির সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমি কেন কোরআন শিখবো না। আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আরেকটা বিষয়, চলমান টাটকা ইস্যু চলছে ওয়ার্ল্ডে, সেটা হলো ওই যে 1914 সালে যারা ব্রিটিশদের হাত ধরে মুসলিমদের জায়গাটা দখল করেছে, দখল করে আস্তে আস্তে মুসলিমদেরকে বের করে দিয়েছে, ল্যান্ড এক্সপেন্ড করেছে, সেখান থেকে সারা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি নিয়ন্ত্রণ করা শুরু করেছে, ওরা এখন নতুন ঘোষণা দিয়েছে। কী ঘোষণা? যে আল আকসা যে মসজিদ আছে, এই মসজিদের নাম শুনেছেন তো, এই মসজিদটাকে সরিয়ে সেখানে একটা টেম্পল নির্মাণ করো। খুশি হয়েছেন? এবং বিগত 5-7 দিন ধরে যা চলছে সেটা হলো যে ফিলিস্তিনি কোনো মানুষকে দেখলেই গুলি করার এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। খুশি হয়েছেন? এসবের খবরই নাই, বা এসবের খবরই নাই মুসলিমদের। মুসলিমরা পড়ে আছে যে ওঠেন বসেন, হ্যাঁ চা খাই, কফি খাই, ডিজে জিকির। আর তো আমরা তো দুটো জিনিস খুব ভালো পারি, এক হচ্ছে সমালোচনা, এক হচ্ছে ট্রল করা। ট্রল কর, এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, হ্যাঁ এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম, আর আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি, আরেকটু হলে তো এমপি হয়ে যাইতো। ট্রল করতে করতে, ট্রল এই ট্রল করতে করতে তোমরা মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে ট্রল করতে করতে এমন পাবলিসিটি হয়ে গেছে যে এক বাউল গীত গায়, বাউল হ্যাঁ মানুষকে কমেডি দেয়, কমেডিয়ান, সে হয়ে গেছে আলেম, বড় বড় আলেমের ভুল ধরে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। এখন আর একজনকে ট্রল করতে 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 প্রায় এমপি বানিয়ে ফেলেছেন। এই দুটো স্বভাব চেঞ্জ করতে হবে জাতির, এই মজা নেওয়ার মানসিকতা, ট্রল করার মানসিকতা বন্ধ করতে হবে, এক। আর ইস্যু নিয়ে লাফালাফি করা যাবে না, ইস্যু পাগল হওয়া যাবে না, ইস্যু পাগল হয়ে সমালোচনার সংস্কৃতি ত্যাগ করতে হবে। আমাদের ঠান্ডা মাথা চিন্তা করতে হবে যে আসলে আমরা কি, আমরা কি করছি, কেন করছি, ইন ফিউচার আমাদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, দিনের দিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আস্তে আস্তে কিভাবে ইসলামকে আগাবো, সর্বমহলে কিভাবে ইসলাম ঢোকাবো, চিন্তা করতে হবে। এভাবে এলোমেলো কাজ করে লাভ নাই, এলোমেলো একটা ইস্যু এখন আরেকটা ইস্যু পরে, এই ইস্যু পাগল হবেন না, ট্রল পাগল হবেন না, ব্যক্তিত্ব ধরে রাখেন। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল স্টেজে বসে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো ঢং করে কথা বলে, আশ্চর্য। কেউ কেউ এসে গীত গাচ্ছে, কেউ কেউ এসে ডিজে জিকির করছে, কেউ কেউ মানুষকে উঠবস করাচ্ছে, আজীব একটা ব্যাপার। ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলো কি সার্কাস হয়ে গেল? এই মাহফিলগুলো বরকতময়, মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। কি জন্য আসে? যাতে একজন ভালো মানের আলেম, ভালো স্কলার, ভালো দায়ী কেউ আসবেন, কনস্ট্রাকটিভ কোনো কথা হবে, আমরা একটা মেসেজ পাবো, বাসা চলে যাবো। এখানকার এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, এক একটা মিনিট ইম্পর্টেন্ট। বসে 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 স্ত্রীর সাথে কথা পর্যন্ত বলতেছে বসে বসে, কি কি দেখবেন, কত কত কি সার্কাস দেখতে হচ্ছে, সার্কাস চলতেছে বাংলাদেশের মাটিতে, কি ফাইজলামি শুরু হলো এগুলো। আমরা কি আমাদের গায়রত ব্যক্তিত্ব সব হারিয়ে ফেললাম নাকি? আর এসব এদেরকে ঘটা করে ডেকে এনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করতে হবে? এর চেয়ে তো মসজিদ ভিত্তিক তালিম চালু করা অনেক ভালো। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি যে এবার যে মাহফিলে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর পরের বছর আমি এত মাহফিলও যাব না, আমি নিজেই বলতেছি। অল্প কিছু মাহফিল হয়তো হাতে নেওয়া হবে যেটাতে কোয়ালিটি থাকবে, ভালো পরিবেশ আছে, কথা বলার পরিবেশ, শিক্ষিত মহল আছে, ভালো কমিটি আছে। আমার খুব বাজে বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে, মনে হয়েছে যে আমি মনে হয় এখানে এসে খারাপ হয়ে গেলাম, মনে হচ্ছে আমি আগেই মনে ভালো ছিলাম এখানে এসে খারাপ হয়ে গেলাম, এমনও মনে হয়েছে। আগেই ভালো ছিলাম, মসজিদে খুতবা দিতাম, মসজিদ ভিত্তিক সেমিনার হতো, একটা হাদিসের উপর দার্স হতো, এগুলো অনেক ভালো ছিল। আমি বলছি না যে এর সব কিছুই খারাপ, এটা বলছি না, কিন্তু এখানকার একটা অংশ আছে যেটা এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে ফেলছে। এখানে
ইসলামিক বিষয়গুলোকে অন্যের সামনে হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে, এখানে অহেতুক কেচ্ছা কাহিনী বলে অনেক জায়গায় সময় নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মাহফিল টাকা কালেকশনের মৌসুম বানানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে পাবলিসিটি পপুলারিটি ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কাজ নাই সারাদিন, এর পিছনে কে ওর পিছনে কে, ওর কোন দোষ এর কোন দোষ, এগুলোর চর্চা করা হয়েছে, এগুলো চলেছে। আমি নিজেও নিয়াত করেছি যে এখান থেকে আস্তে আস্তে আমি সরে যাব। কাজ করার অনেক জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা যায়, দিনের দশ দেওয়া যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনেক কাজ করা যায়, দিনের জন্য কাজ করতে সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা যায়, সামাজিক সংগঠন করা যায়, যেটা নন পলিটিক্যাল নন প্রফিটেবল, এমন কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশন করা যায়, মানুষের মানবতার সেবায় কাজ করা যায়, অনেক ক্ষেত্র আছে কাজের, এটা একমাত্র ক্ষেত্র নয়। তো এই জায়গাটার পবিত্রতা ধরে রাখেন, নাহলে যত দিন যাবে এগুলো যদি এভাবেই চলতে থাকে, ওয়াজ মাহফিল এবং দিনের ব্যাপারে এক শ্রেণীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে বাংলার মাটিতে, আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হয়েছে বাংলার মাটিতে। মানুষ মজা করে এগুলো দেখলে, ট্রল করে এখন, কেন করে, কারণ আমরা এগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি, আমরা ট্রল করেছি, আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ইউটিউব আর ফেসবুক আর যারা থাকবে তোমাদেরকে বলি একটা নসিহত, চিলে কান নিল টাইপের মানুষ হবে না কখনো, চিলে একটা কান নিল ব্যাস তুমি দৌড়ানো শুরু করলা, এ ধরনের মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, এ ধরনের মানুষের কোনো সততা থাকে না, এরা স্রেফ কিছু ভিউজ এবং ডলার চায়, আর কিছু না। এবং এর মধ্য দিয়ে ইসলামের উপকারের জায়গায় বড় বড় ক্ষতি হয়ে যায়, কি প্রচার করা যাবে, কি করা যাবে না, কোন অংশটুকু দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কোনটা দিলে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এটার জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। উম্মাকে নিয়ে স্বপ্ন দেখবেন, আমি বলি কি প্রিয় ভাইয়েরা, নিজে আগে নিজের কবরের ফিকির করি, নিজে আগে নিজের কবরের ফিকির করি, যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কতটুকু নামাজ পড়লাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন চর্চা করলাম, কতটুকু দিনে এলেম অর্জন করেছি, আমল করেছি, বাস্তবায়ন করেছি, এই ফিকিরটাকে করে। অন্যের পিছনে পড়ে থাকার চাইতে আগে নিজের পিছনে পড়ে থাকে, নিজের চেহারাটাকে আয়নায় দেখি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর প্রিয় ভাইয়েরা যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া। আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা, এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, এভাবে চলতে থাকলে সমস্যা আছে। জ্ঞান কাকে বলে, আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি, প্রত্যেক ইনস্টিটিউশনে আয়াতটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি, অর্থ হচ্ছে শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে, যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়াত। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, জ্ঞানের উদ্দেশ্যটা কি, আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া না পরকালে বাস্তব হবে, এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানদেরকে মানুষ করে যান, স্পেশালি যুবকদের দিকে আমি বলবো, ফোকাস করব, এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে, এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো, অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা জাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছো না, তোমরা উযু গোসলের মাসআলা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না, যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়, এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে, এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে, এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে, কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা কি আলেমা কি জালেম সবার একই অবস্থা, অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে, কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে, একটা ভালো কিছু দেখবেন সেখানেও অ্যাড চলে আসছে। অতএব এখানে কি করবো, ফাত্তাকুল্লাহ মা ইস্তাতআতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, চরিত্র পবিত্র রাখতে হবে,
হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই। এই চিরকুমার সংগঠনে যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না, এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন, কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাআল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটাকে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ, দায়িত্ব, একটা মানুষের দায়িত্ব নেয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, কষ্ট করে হলেও, সবর করে হলেও, সুখে দুঃখে পাশে থাকা। স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি, পাশে থাকা, তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না, এই কাজ করবেন। তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে, বিয়ে মানেই মনে হয় যৌনতা, বিষয়টা এমন না। এখানে অনেক বিষয় জড়িত আছে, এই কারণে একটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকান গালিজা, এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। এই কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে, থাকে না? কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, এই ভাঙনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক জেনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকিয়া, ওই সিরিয়ালস, এই পশ্চিমা সংস্কৃতি, হ্যাঁ, বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, এখন পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে না?